আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ইশরাত জাহান সুপ্তি আপুর লেখা হাতটা রেখো বাড়িয়ে গল্পের 21 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর তাই শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। গতকালকে না দেওয়ার ফলে হয়তোবা আজকের পর্বটা একটু বড় করে দিয়েছেন, তাই অবশ্যই আপনারা একটু কষ্ট করে কমেন্ট করতে ভুলবেন না। পুরো গল্পটা, আজকের এই পর্বটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। শাহেদার রুনার ছেলে তামিমের বয়স 2.5 বছর। প্রচণ্ড চঞ্চল, তাকে সামলানো ভারী মুশকিল। রুনার একা একা কষ্ট হয়। শাহেদ তাকে সারাদিন অফিসে, এদিকে রুনারও এবার মাস্টার্স চলছে। বাচ্চা হওয়ার মাঝে 2 বছর গ্যাপ নিয়েছিল। শহরে আত্মীয় স্বজন কেউ নেই যে বাচ্চাকে প্রয়োজনে কারো কাছে রেখে যেতে পারবে, তাই সব দিক বিবেচনা নিয়েই তারা ছেলের জন্য একজন আয়া রেখেছেন। মহিলার বয়স ভালোই, কর্মজীবনে নার্স ছিলেন, এখন রিটায়ার্ডের পর ভালো স্যালারি যাচাইয়ের বাচ্চাদের দেখাশোনার কাজ নিয়েছে। তার নাম ফাতেমা। রুনার খুব সুবিধা হয়েছে তাকে রেখে। আজ রুনা একটু বিশেষ কাজে বাইরে বেরিয়েছিল। বাসা ফিরে এসে দেখে তার আদরের ছেলেটা সোফার উপর বসে বসে খেলছে। রুনা গিয়ে ছেলেকে কোলে তুলে নিল। রুনা ফিরে আসায় ফাতেমা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বাচ্চাকে মায়ের কাছে রেখে বাথরুমে গেল। শাহেদ আবারও ফোন করেছিল কিনা দেখার জন্য। রুনা ফোন বের করতেই তার উপর হামলে পড়ল তার ছেলে। রুনা স্মিথ হেসে ফোন রেখে ছেলের কিছু মজার ভিডিও ছেড়ে দিয়ে তার হাতে দিল। কিছুক্ষণ বাদে ফিরে এসে বাচ্চাটির পাশে বসলো ফাতেমা। ফোন পেয়ে এলোপাতারি কিছু টিপাটিপি করে ফোনটা রেখে আবারও খেলনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল তামিম। সোফার উপর পড়ে থাকা ফোনের স্ক্রিনের উপর একটা ছবি দৃশ্যমান হয়েছিল। সেটা দেখে ফাতেমা বলল, বাহ, মেয়েটা তো ভারী সুন্দর। এটা কার বিয়ের ছবি? রুনা। বয়সে ছোট হওয়ায় ফাতেমার রুনাকে নাম ধরেই ডাকে, এতে করে রুনারও কোনো আপত্তি না থাকায় সে কিছুই বলে না। ফাতেমার প্রশ্নে রুনা বলল, আমার ভাসুরের মেয়ে ওরই বিয়ের ছবি, আরও আছে দেখুন। ফাতেমা ফোনটা হাতে তুলে নেয়, আঙুল তুলে দিয়ে স্লাইড করে একটার পর একটা ছবি দেখতে থাকে। সবগুলোই ছিল ধারার বিয়ের ছবি। কিছু ছিল ও বাড়িতে থাকাকালীন, আর কিছু ছিল শ্বশুর বাড়িতে প্রথম যাওয়ার পর নিয়মরীতি পালনের ছবি। ছবি দেখতে দেখতে হঠাৎ একটা ছবিতে ফাতেমার দৃষ্টি আটকে যায়। ভ্রুকুটি করে সে বেশ খানিকক্ষণ গভীরভাবে কিছু একটা নিয়ে ভাবতে থাকে। হঠাৎ কিছু অনুধাবন করতে পেরে তার ঠোঁটের কোণে ঈষৎ হাসির রেখা ফুটে ওঠে। ফোনটা রুনার কাছের দিকে ফিরিয়ে ফাতেমা স্বতঃস্ফূর্ত হয়ে বলে ওঠে, তোমার বাসুরের মেয়ের পাশে এই মহিলাটা তোমাদের কি হয় রুনা? শাহেদের থেকে রুনা জানতে পেরেছিল ইনি ধারার শাশুড়ি হন। শাহেদও প্রথম বাড়িতে গিয়ে ধারার থেকে ছবি দেখতেই চিনেছিল। সেই কথাটা রুনা ফাতেমাকে বলার আগে সে অনবরত কথা সুরে বলে যেতে থাকেন, তাকে তো আমি চিনি, অনেক আগের কথা, সম্ভবত আরও 26-27 বছর আগে আমাদের দেখা হয়েছিল। আমি তখন সরকারি হাসপাতালের নার্স ছিলাম। তার নামটা যেন কি, হ্যাঁ মনে পড়েছে, খোদেজা। সেই অনেক বছর আগে খোদেজা যা করেছিল তারপরও কি আর ওকে না চিনে পারি? রুনা জিজ্ঞাসক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি করেছিলেন উনি? ফাতেমা একটু থামল, ফিরে গেল সেই 26 বছর আগের ঘটনায়, যেই ঘটনা এতদিন গুটি কয়েক মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। খোদেজা আর নুরুন্নাহার ছিল বাল্যকালের সখী। তাদের বেড়ে ওঠা একসাথেই। বড় হতেই নুরুন্নাহারের সম্পর্ক গড়ে ওঠে পাশের গ্রামের এক যুবকের সাথে। কিশোরী বয়সে আবেগের বশবর্তী হয়ে নুরুন্নাহার একটা ভুল করে বসে। নিজের বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে সেই ছেলেকে, শুধুমাত্র একজনের উপর ভরসা রেখে পাড়ি জমায় অচেনা যান্ত্রিক শহর ঢাকায়। মেয়ে পালিয়ে যাবার মতো কলঙ্ক নুরুন্নাহারের বাবা মায়ের গায়ে লাগতেই পুরো গ্রাম তাদেরকে দেখে চিচি করে। মূলত এই ভয়েই এরপর খোদেজার বাবা মা খোদেজার জন্য যত দ্রুত সম্ভব সম্বন্ধ দেখে খোদেজার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর কিছু বছর খুব ভালোই কাটছিল খোদেজার। এরপরই তার স্বামীর এক বড় অসুখ দেখা দেয়। আস্তে আস্তে অবস্থা খারাপের দিকে গেলে বেশ কিছু জমি বিক্রি করে মোটা অঙ্কের অর্থ সম্বল করে খোদেজা একা একাই স্বামীর চিকিৎসার জন্য ঢাকায় গিয়ে বাসা ভাড়া নেয়। সেখানে থেকে তার স্বামীও টুকটাক কাজ করতে থাকে। ভাগ্য খুদেজার সুপ্রসন্ন ছিল না। কিছু মাস সুস্থ থাকার পর তার স্বামীর অবস্থা আরও খারাপ হতে থাকে। একদিন হাসপাতালে মৃত্যু নামক ভয়াবহ থাবা তার স্বামীকে কেড়ে নিলে খুদেজা একা হয়ে যায়। নিরুপায় হয়ে কিছু প্রতিবেশীর সাহায্য নিয়ে সেখানে দাফন কাজ সমাধান করতে হয় খুদেজাকে। স্বামীর মৃত্যুর পর খুদেজা এক প্রকার ভেঙেই পড়ে সেই সময়। তারপরে একদিন হাসপাতালের কেবিন থেকে তার স্বামীর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে গেলে খুদেজার সাথে হঠাৎ দেখা হয় নুরুন্নাহারের সাথে। হাসপাতালের করিডোরে 9 মাসের ভরা পেট নিয়ে নুরুন্নাহারকে পড়ে থাকতে দেখে সে। নুরুন্নাহারের অবস্থা দেখে খুদেজা আঁতকে ওঠে। তার চাইতে বেশি শঙ্কিত হয় নুরুন্নাহারের কাহিনী শুনে। পালিয়ে বিয়ে করে ঢাকায় কিছুদিন সংসার করার পরে নুরুন্নাহারের স্বামী তাকে একটা বস্তি মতন জায়গায় নিয়ে কোনো এক আত্মীয়ের বাসায় তাকে একা কিছুদিন রাখার কথা বলে নুরুন্নাহারকে একা ফেলেই চলে যায়। কিছুদিন যাবার পরে নুরুন্নাহার বুঝতে পারে কত বড় প্রতারকের খপ্পরে পড়েছে সে। এটা তার স্বামীর কোনো আত্মীয়র বাড়ি নয়, দেহ ব্যবসার কারখানা। নিজের মন ভরে যাওয়ার পর কিছু টাকার বিনিময়ে যেখানে তাকে বিক্রি করে গেছে তার ভালোবাসার মানুষটি, সবটা উপলব্ধি করতে পেরে কান্নায় ভেঙে পড়ে নুরুন্নাহার। সকলের পায়ে ধরে কাকুতি মিনতি করে তাকে ছেড়ে দেবার জন্য। সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করে সে, কিন্তু পারে না। ততদিনে তার নামের সাথে পতিতা শব্দটাও যোগ হয়ে যায়। নুরুন্নাহার থেকে নাম হয়ে যায় কমলা। ভাগ্যের নির্মম পরিহাস, সেই জীবনই এরপর মেনে নিতে হয় নুরুন্নাহারকে। তারপর একদিন হঠাৎ তার মধ্যে আরেকটা অস্তিত্ব আসে যার সঠিক পিতৃ পরিচয় নুরুন্নাহারের অজানা। এরপরে সবটাই তো খুদেজার সামনে। নুরুন্নাহারের মুখ থেকে সবটা শুনে খুদেজার চোখ থেকে দরদর করে পানি ঝরতে থাকে। এত কিছু হয়ে গেছে নুরুন্নাহারের সাথে। খুদেজা তো জন্মের পর থেকেই শ্যামলা, কিন্তু নুরুন্নাহারের গায়ের রং ছিল ফর্সা। হাসলে তার বাম গালে কত সুন্দর টোল পড়ত, তাকিয়ে থাকতে মন চাইতো শুধু। আর আজ সেই নুরুন্নাহারের কি অবস্থা! জীর্ণ রোগা শরীর, কালো হয়ে গেছে যেন একদম, দেখে চেনাই যায় না। নুরুন্নাহার খুদেজার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি যেই ভুল করেছিলাম তার শাস্তি আমি পাইয়া গেছি খুদেজা। আমি জানি না আমার পোলা হইব নাকি মাইয়া। আমি শুধু চাই আমার সন্তান ভালো থাকুক, ওই নোংরা জায়গায় আর না যাক, একটা স্বাভাবিক জীবন পাক। ওই জায়গা থেকে আমি যে কেমনে হাসপাতালে আইছি তা আমিই জানি। ওইখানে থাকলে আমার বাচ্চাটা বাঁচবো না। এরপরে নুরুন্নাহারের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। বাচ্চা জন্ম দিতে গিয়ে অনেক বেশি যন্ত্রণা সহ্য করতে হয় তাকে। তার ডেলিভারি ফাতেমা নামের একটা নার্স করে। বাচ্চা সুস্থ জন্ম নিলেও নুরুন্নাহার মারা যায়। ডাক্তার বা নার্স কেউই প্রথমে নুরুন্নাহারের আসল পরিচয় না জানলেও তার মৃত্যুর পরে কথাটা কিভাবে যেন ছড়িয়ে যায়। মা তো মরে গেছে, এখন এই পতিতার ছেলেকে নিয়ে ডাক্তাররা কি করবে তার চিন্তায় পড়ে যায়। মায়ের মৃত শরীরটাতে পাশে হাত পা নাড়িয়ে চোখ পিটপিট করে এদিক ওদিক দেখছিল বাচ্চাটি। খুদেজার কেমন যেন মায়া লাগলো বাচ্চাটির জন্য। আচ্ছা, বাচ্চাটি তো বাকি বাচ্চাদের মতোই নিষ্পাপ। তার গায়ে কি লেখা আছে তার জন্ম ইতিহাস? খুদেজা আলতো করে বাচ্চাটিকে কোলে তুলে নেয়। বাচ্চাটি তার স্বচ্ছ ফেলফেল দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে খুদেজার দিকে। হঠাৎ এক হাত দিয়ে খুদেজার শাড়ির আঁচল শক্ত করে ধরে পেঁচিয়ে ধরে সে। খুদেজার তখন আচমকা কি যেন হয়। স্বামীহীন নিঃসঙ্গ জীবনে সে হঠাৎ করে বেঁচে থাকার টান অনুভব করে। তার মাতৃত্ব জাগ্রত হয়। সে ঠিক করে এই বাচ্চাকে সে মানুষ করবে তার পরিচয়। সেখানে উপস্থিত এক বড় ডাক্তার আর নার্সরা অবাক হয়ে যায় খুদেজার কথায়। একটা পতিতার ছেলেকে কে নিতে চায়? খুদেজার উদার মনের পরিচয় বড় ডাক্তারকে মুগ্ধ করে। শিক্ষিত হয়েও এমন জন্ম পরিচয়ের মতো এই ধরনের সেন্সিটিভ ব্যাপারে সমাজের মানুষের কাছে কতটা প্রভাব ফেলে তা সে ভালো করে জানে। আর সেদিকে খুদেজা গ্রামের মেয়ে হয়ে যেভাবে সংকীর্ণ মন মানসিকতা থেকে বের হয়ে বাচ্চাটিকে আপন করে নিয়েছে তা সত্যি প্রশংসনীয়। বড় ডাক্তার খুদেজার অনেক প্রশংসা করলেন, আর ছেলের নামটাও তিনিই রেখে দিলেন। এই ছেলে একদিন নিজের কর্ম দিয়ে নিজের জন্মের কালো ইতিহাসটাকে পৃথিবীর কাছে উপেক্ষিত করে তুলবে, এই আশায় নাম রাখলেন শুদ্ধ। ফাতেমা এক বুক শ্বাস নিয়ে হাসপাতালে খুদেজার সেদিনকার কাজের কথাটা খুলে বলল। সবটা শুনে রোনার মুখ হতভম্ব হয়ে গেল। সে তৎক্ষণাৎ প্রশ্ন করল, ওনার কি আর কোনো ছেলে আছে? ফাতেমা বলল, না, তার স্বামী যখন মারা গিয়েছিল তখন সে তো খালিই ছিল। এখন যদি আবারও বিয়ে না করে থাকে তবে সেই পালক ছেলে ছাড়া তো আর কোনো ছেলে নাই, ছেলে আছে বলে মনে হয় না। রুনার যা বোঝার সে বুঝে গেছে। এরপর শাহেদ অফিস থেকে ফিরে এলে তাকেও সবটা খুলে বলে। সবটা শুনে শাহেদের মাথার রগ রাগে ধপধপ করতে থাকে। শেষমেশ একটা পতিতার ছেলে হলো তালুকদার বাড়ির জামাই। ঘৃণায় তার গা গুলিয়ে ওঠে। সে তৎক্ষণাৎ আবার অফিসে ফিরে যায় ছুটির আবেদন নিয়ে। ছুটি মঞ্জুর হয়, তবে ৫-৬ দিন পর। এমন একটা ব্যাপার, ফোনে ওইসব খুলে বলা যাবে না। সে চাতকের মতো অপেক্ষা করতে থাকে কবে এই মাঝের দিনগুলো পার হবে। এই বিয়ে তার আগের থেকে পছন্দ ছিল না, তার উপর এত বড় ধোকা। এবার সে এর একটা হেনস্থা করেই ছাড়বে। তো ফ্রেন্ডস, এখন এই পর্বটা পড়ে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন ছবি দিয়ে কি ভুলটা করেছিল ধারা। নিশ্চয়ই বুঝে গেছেন, তাই না? আর এইটাই ছিল ছবি দেওয়ার ভুল। এখন পস্তাতেই হবে। দেখা যাক পরবর্তীতে কি হয়। আজকের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সব সময় ফারুকস ডায়েরির সাথে থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।